মংলা ইপিজেড এর ভিআইপি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। আগুন লাগার পরপরই ইপিজেড এর বিভিন্ন শিল্প কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটাছুটি করতে থাকেন শ্রমিকরা। পরে পুরো এলাকা থেকে বের করে আনা হয় 11,500 শ্রমিককে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি দিয়ে রিপোর্ট। দাউ দাউ করে জ্বলছে আগুন। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মংলা ইপিজেটের ভিআইপি প্রতিষ্ঠানের লাগেজ তৈরির 1 নম্বর কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই অন্যান্য ইউনিটে ছড়িয়ে পড়ে, রূপ নেয় ভয়াবহ। প্রথমে ইপিজেড এলাকার ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে তাদের সঙ্গে যোগ দেয় খুলনা ও বাগেরহাট থেকে আসা আরও 9টি ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পরপরই ইপিজেডের বিভিন্ন শিল্প কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি করতে থাকেন শ্রমিকরা। তবে ইপিজেডের পুরো এলাকা থেকে নিরাপদে বের হয়ে আসেন 11,000 শ্রমিক। সময় সংবাদ, মংলা।